আবার আপনাদের সামনে। এবার আপনাদের সামনে যে শিল্পী যে উপস্থিত হবেন তার নাম অভিষেক। অভিষেক সম্বন্ধে বা ওর গান নিয়ে বা ওর মিউজিক জার্নি নিয়ে আমি তেমন বিশেষ কথা বলবো, কারণ আমি চাই আপনারা শুনুন এবং ও কী বলে, কীভাবে ও সময় কাটছে এই আইসোলেশন এবং লকডাউন পিরিয়ডটা কীভাবে ও কাটাচ্ছে, আগামী দিনগুলো কাটবে সেটা ও বলবে। অভিষেক একটু কম কথা বলে কিন্তু খুব সুন্দর শরীর আবার খুব সুন্দর গান করে। আমি অভিষেককে রিকোয়েস্ট করবো অভিষেক কিছু কথা বলে অভিষেক গান শোনো, আমরা একটু একটু অন্য জগতে চলে যেতে চাই তোমার গানের সাথে। নমস্কার ইএন টিভির সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রত্যেকে বাড়িতে রয়েছেন। হ্যাঁ, এইভাবে প্রত্যেকে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সমস্ত সতর্কতা অবলম্বন করুন। ইএন টিভির সঙ্গে থাকুন, গানে গানে থাকুন। তাহলে কৌশিকদা, শুরু করছি আজকের এই অনুষ্ঠানের প্রথম গান। আজকের এই নববর্ষের দিনে সকলের জন্য একটা ভীষণ পরিচিত বাংলা রোমান্টিক এভারগ্রিন গান সকলের জন্য। শুরু করো, কিছু কথা বলো, গান শোনাও। তোমার উপর ছেড়ে দিলাম, আমি তো মুগ্ধ হয়ে শুনতে চাই। তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়া। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্ত ছুটে ছুটে গেছি তা। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন, জানি তুমি অন্য আশার হাত বাড়া। যদি কখনো চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তা। দেখো না মনের দ্বন্দ্ব,
সব ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন, জানি তুমি অন্য আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। তোমার সব থেকে ভালো যেমন যেমন কোনো গানের সিলেকশন আছে বা তুমি গাও, তার মধ্যে থেকে একটা গান করো, যেমন আরেকটাও গাইবে তেমনি আবার একটু ভেসে যাই তোমার সাথে, তোমার সুরের সাথে, তোমার গানের সাথে। তো শুরু করো। তো কৌশিকদা, এবার যে গানটা শোনাবো এটা একটা ভীষণ সুন্দর ট্র্যাডিশনাল বাংলা ফোক সং সকলের জন্য। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর প্রেম না, ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর প্রেম না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না, ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনে মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনে মানুষ কাঁচা সোনা। তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা, আমায় বলে
বলো লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না বলে বলো লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা ডুবে যাও রূপ সাগরে পথিকয় ভেবো না রে ডুবে যাও রূপ সাগরে বিরলে বসে করো চোখ সাধনা একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না ধরতে পেলে মনের মানুষ দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা জল এনেছে হায় বিনা কারণে
কাছে হায় বিনা কারণে। নমস্কার, আমি কৌশিক, আপনাদের সকলকে স্বাগত ইএনটিভি বাংলা। আমার এবং ইএনটিভি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা। যদিও আমরা সকলে জানি এবছর অন্যান্য বছর মতো নয়, কিন্তু আমরা বাঙালি, আমরা সব কষ্টের মাঝে একটু আনন্দ খোঁজার চেষ্টা করি। তাই নিয়ে আসছি জিএনএ এবং সিজিএন প্রোডাকশনের পক্ষ থেকে একটি বিশেষ বিনোদন আপনাদের সকলের জন্য, এবং শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরই পরিচিত জানা চেনা শিল্পীদের হবে একটু ঘরোয়া আড্ডা, একটু গান, একটু কবিতা, একটু গল্প। এই লকডাউনে চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি করোনাকে হারানো, কারণ জিতবো আমরা, হারবে করোনা। আমরা চেষ্টা করি বাড়িতে থাকা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা। এই যে ভিডিওটা এখন আপনারা দেখছেন এবং আমাদের অনুষ্ঠানটা আপনারা দেখবেন, এটা প্রত্যেকের নিজের নিজের বাড়িতে নিজে নিজের মতো করে রেকর্ড করা এবং তারপরে আমরা সেটাকে এডিট করে আপনাদের সামনে আনছি, এটার একটাই কারণ আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার চেষ্টা করছি।
আসুন আমরা মেতে উঠে একটা নতুন ধরনের অনুষ্ঠানে নতুন ধরনের বিরোধ ধরনের বিনোদন চেষ্টা করি এই কষ্টের মধ্যে একটু আনন্দ খুঁজে দেবে এবং একটু আনন্দ সবাইকে দিয়ে দেবে। পয়লা বৈশাখ ইংরেজি 14ই এপ্রিল সন্ধ্যে 8:30 টানা 10 দিন আসুন আমরা আমরা এই অনুষ্ঠানটিকে খুব সুন্দরভাবে উপভোগ করি। আমরা এই অনুষ্ঠানটির একটা নাম রেখেছি, নাম রেখেছি মরেন টাইম, মোটিভেশনাল মরেন টাইম। আসুন সবাই মিলে আমরা লকডাউনকে ফলো করি, আমরা সুস্থ থাকার চেষ্টা করি, আমরা ভালো থাকার চেষ্টা করি এবং অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করি। স্টে টিউন, স্টে সেফ, স্টে হোম।